ইডি লাগাতার অভিযানের মধ্যে এবার হাসপাতালেও ইডির আধিকারিকরা সুজয় কৃষ্ণ ভদ্র লিপস অ্যান্ড বাউন্স যোগে এবার হাসপাতালে অর্থাৎ এসএসকে এ ইডির আধিকারিকেরা সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার খোঁজ খবর, ডাক্তারদের সঙ্গেও কথা, আমরা এই বিষয় নিয়ে আরও জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, কি খবর রয়েছে? দেখো, তোমাকে যেটা জানাবো যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এসএসকেএমএ গিয়ে সমস্ত খোঁজখবর নিলেন এবং রিপোর্ট সর্ট করেছেন। তারা মূলত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তার শারীরিক পরিস্থিতি নিয়ে এই রিপোর্ট সর্ট করা হয়েছে। এটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে যেহেতু সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ রয়েছেন বলে দাবি করছেন এবং তার ইতিমধ্যেই সার্জারি হয়েছে, সেক্ষেত্রে এসএসকেএম হাসপাতালের কাছে এই সমস্ত নথিপত্র পাওয়া চাওয়া হয়েছে। যে নথিপত্র মূলত কেন্দ্রীয় হাসপাতালের সঙ্গে তারা মিলিয়ে দেখবেন, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের যে শারীরিক অবস্থা সেটা স্থিতিশীল কিনা, তার কি ট্রিটমেন্ট চলেছে, কি তার রোগ হয়েছে, এই সমস্ত বিষয় জানার জন্য কিন্তু এসএসকেএম হাসপাতালের কাছ থেকে বেশ কিছু চিকিৎসা সংক্রান্ত নথি চাওয়া হয়েছে। সেই নথিপত্র তারা কেন্দ্রীয় হাসপাতালের নথির সঙ্গে মিলিয়ে দেখবেন, এমনটাই ইডি সূত্রের খবর। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।